कोविड-19 পরীক্ষার ল্যাবরেটরিগুলিতে 24 ঘন্টা পরীক্ষা চালানোর জন্য তৈরি হলো পুল। প্রতিটি মেডিকেল কলেজ, হাসপাতাল এবং প্রশিক্ষণ কেন্দ্রের কর্মীদের নিয়ে এই পুল গঠন করা হয়েছে। বিভিন্ন দপ্তর এবং ইউনিটে কর্মরত মেডিকেল টেকনোলজিস্টরাও থাকবেন। প্রতিটি কেন্দ্রে থাকবেন কমপক্ষে 16 জন ল্যাব মেডিকেল টেকনোলজিস্ট। নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানোর জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিটি দেশকে পরামর্শ দিয়েছে। 24 ঘন্টা ল্যাবরেটরি চালানোর আলাদা গুরুত্ব রয়েছে বলে জানাচ্ছেন গবেষক এবং জনস্বাস্থ্য বিজ্ঞানীদের একাংশ। সংক্রমণ রোখার প্রাথমিক ধাপই হলো পরীক্ষা করা। সেই পরীক্ষার সব ধাপ যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।